ربنا يا ربنا ربنا يا ربنا. হাদিসের শিরোনাম হলো জান্নাতীদের ছয়টি কাজ। জান্নাতীদের কয়টি কাজ? ছয়টি কাজ। আসুন তাহলে। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله جنته رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك. এই হচ্ছে তিনটি, প্রথম তিনটি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মধ্যে তিনটি গুণাবলী পাওয়া যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন নিজ দাইত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার, রিফকুম বিদ্দঈফ, দুর্বলের প্রতি দয়া প্রদর্শন করা। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো, কেউ বিরক্ত হইয়েন না। আমাদের দেশে অনেক পিসাবেরাও আছেন, তাদের দরবারের মধ্যে যদি মালদার পার্টি যায়, শিল্পপতি যায়, পয়সাওয়ালা যায়, তাদের জন্য এক্সট্রা ব্যবস্থা, পিসাব নিজে এগিয়ে আসেন তাদের সাথে মুসাফা করার জন্য, কারণ এদের থেকে মাল পাবে। কথা বলেন। আজ যারা দুর্বল মুরিদান, পিসাব হুজুরের অনেক চেষ্টা করেও তার পিসাব হুজুরের হাত খুঁজে পাওয়া যায় না, সর্বোচ্চ পাটা খুঁজে পায়, আর ওরা গিয়ে ওই পায়ের মধ্যে সেজদাটা করে বসে। কথা বলেন ঠিক। আরে বড় লোক যারা যায়, এরা কিন্তু সেজদা করে না, এরা বুক টান করে থাকে, এরা যায় হুজুরকে মাল দেওয়ার জন্য। তো আল্লাহ রাসূল বলছেন, রিফকুম বিদ্দঈ, দুর্বলের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো। আপনার কাছে যে ব্যক্তি তুলনামূলক দুর্বল, যে আপনার অধস্তন, যে আপনার অনুকম্পা পাওয়ার মতো গরিব অসহায় আপনার প্রতিবেশী, তাদের প্রতি আপনি দয়া প্রদর্শন করবেন, তাদের সাহায্যে আপনি এগিয়ে যাবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। কয় নাম্বার গুণা বলি গেল? এক নাম্বার। কথা বলতে হবে আপনারা, কয় নাম্বার? এক নাম্বার, রিফকুম বিদ্দঈফ, দুর্বল অসহায় ব্যক্তির প্রতি কোমলতা প্রদর্শন করা, দয়া প্রদর্শন করা। দুই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। আব্বা আম্মাকে চিনেননি আপনারা? যেই বাবার ঔরসে থেকে এসেছি, যেই মায়ের গর্ভ থেকে এসেছি, তারাই হচ্ছে আমাদের আব্বা আম্মা। ছোট্ট একটা গল্প। ছোট্ট শিশু বাবার সাথে একটা বাগানে গিয়েছে। বাগানে যাওয়ার পর এবার বাবাকে বলল, বাবা ওই যে ডালের মধ্যে বসে আছে বাবা, এটাকে কি বলে? বাবা বলল, এটা কাক। কাউ আসেনি? এটা কাক। একটু পর আবার বলল, বাবা এটা কি? এটা কাক। বাবা সেই তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রেখেছে, ছেলেটা সেদিন বাবাকে 30 বার প্রশ্ন করেছে, বাবা 30 বার জবাব দিয়েছে এটা কাক। ঠিক ছেলেটার বয়স যখন 30 বছর হলো, বাবা তখন বৃদ্ধ হয়ে গেল। বাবা বললেন, বাবারে আর ঘরে থাকতে মনে চায় না, আমাকে একটু বাগানের দিকে ঘুরাই নিয়ে আসো। তো হুইল চেয়ারে করে বাবাকে বাগানে ঘুরাইতে নিল। এখন বাবার স্মৃতিশক্তি কমে গেছে, বাবা জিজ্ঞেস করলো, বাবা এই যে গাছের ডালে বসে আছে এটা কি? ছেলে বলল, বাবা এটা কাক। বাবা বলছে কাক, আর ছেলে বলল কাক। আওয়াজের মধ্যে পার্থক্য আছে নাকি? দ্বিতীয়বার বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা রে এটা কি? এবার বলে, বাবা তুমি কি পাগল হয়েছ? আমার সাথে কি তুমি রমস্কারা রসিকতা শুরু করেছ? ও বাবা এটা তো কাক। কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞেস করলো, বাবা এটা কি? তৃতীয়বারের সময় এবার একটা গেন্ডি মারলো, তোমার জালে আর বাঁচলাম না বাবা, এটা হলো কাক। বাবা বুদ্ধি করে ডায়েরিটা সাথে নিয়ে গেলেন, ডায়েরিটা খুললেন, বাবারে এই হচ্ছে তারিখ, অমুক তারিখে আজ থেকে 30 বছর আগে এই বাগানে তোমাকে আমি কোলে করে নিয়ে আসছিলাম, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করছো, জিজ্ঞেস করতে করতে 30 বার জিজ্ঞেস করেছো, আমি হাসি মুখে তোমাকে জবাব দিয়েছিলাম রে বাবা এটা হচ্ছে কাক, কিন্তু বাবা আজকে আমি 30 বার নয়, প্রথমবার জিজ্ঞেস করছে আওয়াজটা একটু মোটা, দ্বিতীয়বার একটু কঠিন আওয়াজ, তৃতীয়বার বাবা তুমি আমাকে ধমক মেরে কথা বলেছো। ওরে বাবা
তুমি যে 30 বার আমাকে প্রশ্ন করেছিলে আমি তো ধমক মারি নাই, বিরক্ত হই নাই, রাগ হই নাই, আমি এখন বার্ধক্য উপনীত হয়েছি রে বাবা, এই জন্য তুমি কি এখন আর আমাকে সহ্য করতে পারো না? আমার বন্ধুগণ, আল্লাহর কালামের কেমন মিল দেখেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল পারেন নাকি আপনারা? যারা পারেন একটু আমার সাথে পড়ুন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। যখন তাদের একজন অথবা উভয়জন তোমাদের কাছে বার্ধক্য উপনীত হবে, এই বার্ধক্যর কথাটা কেন বলেছে? মা বাবা যখন জোয়ান থাকে, মা কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়, আর বাবা কামায় রোজগার করে, তখন মা বাবা কেউ আমাদের মুখাপেক্ষী থাকে না। যখন আব্বা বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধা হয়ে যায়, তখন তারা অসহায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, জোয়ান কালে তো তারা তোমাদের দিকে খেয়াল করে, অতএব তাদের বৃদ্ধকালে যখন তারা অসহায় হয়ে যাবে, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ধমকের সুরে কথা বলো না, তাদের খেদমত করো, আর তাদের জন্য তোমাদের রহমতের বাহুকে সম্প্রসারণ করে দাও, আর তাদের জন্য বেশি বেশি তোমরা দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমার রব, শৈশবে আমার মা বাবা আমাকে যেইভাবে আদর দিয়ে স্নেহ দিয়ে লালন পালন করেছে, আল্লাহ এই বৃদ্ধকালে এসে অথবা ইন্তেকালের পর তুমি আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আরে মা কান্দে, নিজের শিশু বাচ্চাটাকে খাবার দিয়েছে, পেটে খাবার টিকে না, বারবার ডাক্তারের কাছে নেয়, ডাক্তার ওষুধ দেয়, হয় না, ওজার কাছে নেয়, বৌদ্ধর কাছে নেয়, কবিরাজের কাছে নেয়, হয় না, নামাজ পড়ে পড়ে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আল্লাহ আমার ছেলেটা খায় না। এক সময় মা কেঁদেছে, ছেলে খায় না, আরেক সময় মা কেঁদেছে, মাকে ছেলে খাবার দেয় না, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি অসহায়, এই সন্তানকে তো আমি নিজে না খেয়ে লালন পালন করে বড় করেছি, আজকে রব্বুল আলামিন আমি অসহায়, আমি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় মরি, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি নাতনিরা তারা ঠিকঠাক মতো পেট ভরে খাচ্ছে, কিন্তু আমি বৃদ্ধ, আজকে আমার প্রতি তাদের কোনো নজর নাই। এরকম হয় না, হয় না এরকম? আপনাদের নোয়াখালীতে হয়তো না হতে পারে, নোয়াখালীর মানুষ আল্লাহর রহমতে সভ্য, কিন্তু আমার কুমিল্লাতে আমি গেলে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে নালিশ আসে, হুজুর অমুক তো আপনার কথা শুনে, আপনি একটু ওকে বুঝাই বলেন না, সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, এমনকি সে তার মায়ের গায়ে হাত পর্যন্ত উঠাইছে, নাউজুবিল্লাহ বলে। এরপর মা বাবার সাথে উত্তম আচরণ তো করেই না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠিয়ে দেয়, কথা বলেন ঠিক? মার সাথে দেখা করতে গেছে বৃদ্ধাশ্রমে, ছেলে ছেলে মায়ের কাছে যখন দেখা করতে গেছে, তখন মা ছেলেকে বলল, বাবা আমার মাথার উপরে যে একটা ফ্যান আছে, ফ্যানটা খুব দুর্বল হয়ে গেছে, ঠিক মতো বাতাস দেয় না, তুমি যদি পারো বাবা এই ফ্যানটা একটু চেঞ্জ করে দাও। বললো, মা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এখন আর আমার দায়িত্ব না, এটা বৃদ্ধাশ্রমের দায়িত্ব। বলে, বাবা রে ওদেরকে বলেছি ওরা ঠিক করে না, আর তোমাকে আমি বলছি এই জন্য ঠিক করার জন্য। মা পারবো না, বাড়ি থেকে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি, এখানে আসার পরও তুমি জ্বালাতন করো। বাবা রে আমি গরম সহ্য করছি, অসুবিধা নাই, আমি ফ্যানটা ঠিক মতো লাগানোর জন্য বলছি, মূলত তোমার জন্য। মা আমার মধ্যে তো দয়া আছে, আমি তো মরে যাব, তুমি যে আমার সাথে এরকম আচরণ করছো, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছ, আমার নাতি তোমার ছেলে যে বড় হচ্ছে, তোমার ছেলে তো শিক্ষা নিচ্ছে, যে আমার দাদিকে যেহেতু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমার বাবা,
তাহলে আমার বাবার বৃদ্ধকালেও তো আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। বাবারে আমি তো ফ্যানের বাতাস পাই না, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু বাবা তুমি তো এয়ার কন্ডিশনে থাকো, তার এয়ার কন্ডিশন পাবো না, অন্তত একটা ফ্যান ভালো করে লাগাই লও যাতে তুমি এখানে এসে ফ্যানের বাতাসটা পাও। কথা বলেন ঠিক না বেঠি? আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনাদের যদি শাশুড়ি থাকে মেহরবানি করে শাশুড়ির খেদমত করুন, শাশুড়ির প্রতি দয়া প্রদর্শন করুন, ইনশাআল্লাহুল আজিজ আপনি যখন শাশুড়ি হবেন আপনার বৌমাও আপনার প্রতি রহমতের দৃষ্টি তাকাবে। আর আপনি যদি আপনার শাশুড়ির সাথে অবিচার করেন তাহলে আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার বৌমাও ঠিক আপনার সাথে ওই রকমই আচরণ করবে। আমার বন্ধুগণ, শাশুড়ি বৌমাকে বলল, বৌমা তুমি আমার মাথায় একটু সিঁথি কেটে দাও। এখন বৌমা কথা না শুনে শাশুড়ির পিঠের মধ্যে লাথি মেরেছে। এই বৌমাই যখন বৃদ্ধা হয়েছে তখন বৌমাকে বলল, বৌমা আমার মাথা চুলকা একটু উকুনগুলো বেছে দাও তো। এখন উকুন বাঁচতে বসে এখন ওই বৌমার হাত শাশুড়ির মাথায় উঠে না, শুধু পা উঠে যায়। কয়, শাশুড়ি মা আমার পা কেবল আপনার মাথার উপরে উঠে, ঘটনা কি? কয়, যদি পারো আমার কয়টা উষ্টা মারো তোমার পা দিয়ে। কয়, মা কেন? কয়, দোষ তোমার না, দোষ আমার, আমি আমার শাশুড়িকে এই পা দিয়ে লাথি মেরেছিলাম, এই জন্য আল্লাহ তোমার পাকে আমার মাথায় উঠাই দিচ্ছে, অতএব দোষ তোমার না, দোষ আমারই। ও বৌমা, আজকে যদি আপনি আপনার শাশুড়িকে নিজের মাতৃতুল্য করে নিজের মায়ের মতো আপনি মর্যাদা দেন তাহলে আপনি যখন শাশুড়ি হবেন আপনি মর্যাদা পাবেন। শাশুড়িরা আশা করি খুশি হয়ে গেছেন। এবার শাশুড়িদেরকে বলবো, আপনার ঘরে যে বৌমাটা এসেছে, আপনার মেয়ের বয়স 18 বছর, আপনার মেয়ের বয়স 20 বছর, আপনার বৌমার বয়স 18 বছর, 18 বছরের বৌমার উপর সংসারের সমস্ত ঘানি আপনি উঠাই দেন। আপনার নিজের মেয়ে 20 বছরের মেয়ে হয়েছে, আপনার সেই 20 বছরের মেয়েটাকে একটা গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেন না, কারণ এটা আমার মেয়ে। তো আপনার ঘরে অন্যের যে মেয়েটা বৌমা সেজে এসেছে, আপনি সেই বৌমাটাকে নিজের মেয়ের মতো আপনি স্নেহ দেন, আদর দেন, মহব্বত করেন, তাহলে আপনার এই বৌমাটাই আপনার মেয়ের মতো আপনাকে সম্মান করবে। কথা বলেন ঠিক না বেঠি? অতএব বৌমারা শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে, আর শাশুড়িরা বৌমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতে হবে, তাহলে উভয়ের মধ্যে ভারসাম্যতা আসবে, একজনের মধ্যে থাকবে স্নেহ মমতা, আরেকজনের মধ্যে থাকবে শ্রদ্ধা আর ভক্তি। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, শাফাকাতুনা আলাল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে উত্তম আচরণ করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি একবার তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 100 বার আমরা দৈনিক তাকাই? হুজুর বললেন, আল্লাহর ভান্ডারের মধ্যে নেকির কোনো অভাব নাই, আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করবে। সংসার ধর্মে এই কাজগুলো খুব বেশি প্রয়োজন, এই জন্য আমি আজকে আলোচনা এইদিকে নিয়ে গেলাম। আপনারা কি বিরক্ত হন? গরম আলোচনা তো জীবনে আমার বহুত শুনছেন, বহুত স্লোগান দিয়েছেন, বহুত তাকবীর দিয়েছেন, ভবিষ্যতে বেঁচে থাকলে গরম আলোচনা আরো শুনবেন, কিন্তু আমরা গরম আলোচনা করতে করতে আমাদের পরিবার গঠন, সমাজ গঠন, ব্যক্তি গঠন, সন্তান পরিচর্যা এগুলো আমরা ভুলে গেছি। মাঠে যাই শুধু ওয়াশ করার জন্য, হুজুর বলবে এই করতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কতক্ষণ স্লোগান মেরে দিলাম, কিন্তু ঘরে যাইয়া নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করলাম, ওই স্লোগান তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কথা বলেন ঠিক? আমার বন্ধুগণ, মা বাবা সম্পর্কে আল্লাহ পাক বল, আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই তোমাদের জান্নাত, তারাই তোমাদের জাহান্নাম। রিদা রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। ওয়াসাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত রয়েছে। আল্লাহ মা বাবার খেদমত করার, তাদেরকে খুশি করার তৌফিক দান করো বলে আমিন। তিনের মধ্যে কয়টা গেল? দুইটা। কয়টা খেয়াল করতেছেন আপনারা? দুইটা। এক নাম্বার কি বলেছি? রিফকুম বিদ্দাইফ, অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করা। দ্বিতীয় নাম্বার, মা বাবার সাথে উত্তম আচরণ করা। তৃতীয় নাম্বার, ওয়া ইহসানুন ইলাল মামলুক,
অধীনস্থ যারা আছে তাদের প্রতি এহসান করা। আপনি সচিব, আপনার অধীনস্থ অফিসার যারা আছে আপনি তাদের প্রতি দয়া করা। আপনি সেনাবাহিনীর প্রধান, আপনি পুলিশের প্রধান, আপনি র‍্যাবের প্রধান, আপনি বিভিন্ন বাহিনীর প্রধান, আপনি বড় শিল্পপতি, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার অধীনস্থ যারা আছে আপনি তাদের সাথে উত্তম আচরণ করবেন। আপনার অধীনস্থ কর্মকর্তা আপনাকে সম্মান প্রদর্শন করেছে, এই জন্য আপনি তার উপর বেশি পাওয়ার খাটাবেন এমনটা নয়, যতটুকু পাওয়ার খাটানো ততটুকু খাটাবেন, কিন্তু তিনিও যেহেতু একজন মানুষ আপনার অন্তর দিয়ে প্রশাসন কন্ট্রোলের জন্য আপনি পাওয়ার খাটাতে পারেন, কিন্তু দায়িত্ব শেষে তার প্রতি আপনি একটু দয়াও প্রদর্শন করবেন। অফিস শেষ করে যখন আপনি বের হবেন, আজকে আপনারা এই অফিসার এই কাজ করেন, এই অফিসার এই কাজ করেন, এই অফিসার থ্যাংক ইউ, আপনি অনেক ভালো কাজ করেছেন, ঠিক আছে অফিস ডিউটি শেষ আমি এখন গেলাম, আপনাকে সালাম করলো, সম্মান প্রদর্শন করলো, আপনি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে চলে আসলেন, তাদের মনটা ভরে যাবে, বলবে যে আমাদের স্যার, আমাদের অফিসার মহোদয় আমাদেরকে, আমাদের কর্মকর্তা মহোদয় আমাদেরকে এইভাবে ভালোবেসেছেন। আসলে ওরা আপনার কাছে এক কাপ চাও চাইবে না, দুইটা টাকাও চাইবে না, আপনি বড় কর্মকর্তা, আপনি যদি তাদেরকে একটু দয়া দেখান, একটু মহব্বত দেখান, এতে তাদের মনটা আপনার জন্য ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াহসানুন ইলাল মামলুক, অধীনস্থদের প্রতি এহসান করা, দয়া করা, এই তিনটে গুণাবলী যারা অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজ দায়িত্বে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা পরের যে তিনটা, ওয়ালাস ওয়াসালাসুন মান কুন্না ফিহি আযাল্লাহুল্লাহু আযজা ওয়া জাল্লা তাহাতা আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই ব্যক্তি এই তিনটি গুণাবলী অর্জন করবে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এখন এক নাম্বারটা বললে আপনারা আবার কেউ যদি উঠে যান, আমি তো ওইটা আবার চিন্তা করতেছি। এক নাম্বার আল ওযু আলাল মাকারি, নিজের মনে চায় না ওযু করতে তারপরে ওযু করা। মাগরিবের নামাজ আদায় করছি, এখন নিজেরই বাতাস আসতেছে বা পসরাবের ব্যাগ হয়েছে, এখন কেবল কন্ট্রোল করতেছে শীতের মধ্যে কেমনে উজু করি, এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করি, এশার নামাজটা শেষ করে তারপরে উজু ছাড়ব, এরকম যদি কেউ চিন্তা ভাবনা করেন তার গুনাহ হবে। কারণ আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের উপর খুব রাগান্বিত হন যারা তাদের উজুকে কন্ট্রোল করে সালাত আদায় করে। আপনার বাতাস আসছে, বাতাস ছেড়ে দেন, প্রস্রাবের ব্যাগ হয়েছে আপনি প্রস্রাব করেন, আপনি যদি বাতাস কন্ট্রোল করেন তাহলে পেটের মধ্যে আপনার গ্যাস জমবে, আপনার পেটের ক্ষতি হবে, পেট ব্যথা শুরু হবে। আপনি যদি প্রস্রাব কন্ট্রোল করেন, কয়েকদিন প্রস্রাব কন্ট্রোল করলে অতি দ্রুত আপনার ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, ডায়ালিসিস করাতে হবে, এরপরে আপনার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখেন ইসলাম কত সাইন্টিফিক। অতএব ওযু ছুটে যেতে লাগলে ওযু ছেড়ে দেন। আল ওযু আলাল মাকারি, মনে চায় না তারপরে ওযু করা, যেই ব্যক্তি মনে চায় না তারপরে ওযু করে এই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। তাইলে আমরা ওযু করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা ব্যাখ্যা দিচ্ছি না, এটা আরো অনেক ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয় নাম্বার ওয়াল মাশিউ ইলাল মাসাজিদ ফি যুলাম, অন্ধকারের মধ্যেও নিজে মসজিদে বেশি বেশি যাতায়াত করা। দিনে তো আপনি যাবেনই, অন্ধকারে সালাতুল মাগরিব এশা এবং ফজরও আপনি মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করবেন, এই ব্যাপারটাই বলা হয়েছে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তকরণ মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এক ওয়াক্ত সালাত আদায় করে চলে গেল আর এক ওয়াক্ত সালাত আদায়ের জন্য তার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে, সুবহানাল্লাহ, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। তো হুজুর অন্তরটা যদি মসজিদে ঝুলাই রেখে আসি তাহলে তো আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, অন্তর কলব হাত, এটা কি আমি বের করে মসজিদে ঝুলাই রাখতে পারবো? আচ্ছা এই ঝুলানিটা কিরকম এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি, সময়ে যেহেতু আপনারা চেয়েছেন আমি আর একটু দেই, কেমন? আচ্ছা শুনুন তাহলে, বানর নাম শুনছেন? বানর চিনেন নি? বান্দরের কাজ হলে বান্দরামি করন। আর কুমির চিনেন আপনারা? কুমির এটা কোথায় থাকে? পানিতে থাকে। কুমির কি হিংস্র নাকি? যদি সামনে পড়েন একবারে গিলে খেয়ে ফেলবে। বড় একটা পরিপূর্ণ বয়স্ক একটা কুমির যখন হা করে এটার মুখের যে পরিধিটা ভিতরে যে অংশটা এটা 3.5 হাত লম্বা হয় ফাঁক,
একটা মানুষকে সে একবারেই মুখের ভিতরে ঢুকাই গিলে ফেলতে পারে। কুমির এবং বানর দুইটা বন্ধুত্ব করেছে। বানর জামগাছে থাকে, জামগাছের নিচে নদী। তো কুমির আসে, বানর এখান থেকে জাম পেরে পেরে কুমিরের মুখে দিচ্ছে, কুমিরে খাচ্ছে। একদিন কুমির বলল, দোস্ত তোমার সাথে আমার এত বন্ধুত্ব, আমি নিয়মিত তোমার বাড়িতে আসি, তুমি তো একটা দিনও আমার বাড়ি গেলা না, তুমি যাবা না? বলে, দোস্ত তুমি এমন করে বলছো তো যাবো না কেন? তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ওই নদীর মাঝখানে। তো দোস্ত নদীর মাঝখানে আমি যাবো কি করে? আমি তো সাঁতার কাটতে পারি না, আবার নদীর মাঝখানে পানির নিচে ডুব দিতে তো আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। বলে, আমি সেই সিস্টেম করে তোমাকে নেব। তো কি সিস্টেম? তুমি দেখো, আমি যখন পানির উপর দিয়ে ভেসে চলি তখন আমার উপর দিয়ে আমার পিঠটা ভেসে থাকে, তুমি নৌকার মতো আমার পিঠের উপর বসে থাকবা, আর আমি তোমাকে উপরে আমার পিঠের উপরে করে নিয়ে যাব। তো কুমির বানরকে পিঠের উপর উঠাই নিয়ে চলছে, বানর খুশি আজকে কুমিরের বাড়িতে বেড়াতে যাচ্ছে। মাঝ নদীতে যাওয়ার পরে এবার কুমির বলল, দোস্ত আমি তো আসলে আমার বাড়িঘর দরজা কিচ্ছু নাই, আমি নদীর পানির নিচে কতক্ষণ ডুবে থাকি, কতক্ষণ জঙ্গলার মধ্যে থাকি, কিন্তু তোমাকে এখানে আনার উদ্দেশ্য হলো তোমার হার্ট, তোমার অন্তরটা আমার খেতে খুব ইচ্ছা করছে মূলত, এই জন্যই তোমাকে এনেছি। কি খেতে চেয়েছে? অন্তর। বুঝতে পেরেছেন? তো এখন বানর তো কুমিরের চেয়েও আরো চালাক। দোস্ত আহা, তো তুমি এটা আমি যখন জাম গাছে ছিলাম তখন বললে হতো না? তো তখন বললে কি হতো? তখন বললে আমি আমার অন্তরটা সাথে করে নিয়ে আসতাম, আমার অন্তর তো জাম গাছে রেখে আসছি। আসলে কি অন্তর জাম গাছে রেখে আসছে না অন্তর নিয়ে আসছে সাথে করে? অন্তর সাথে নিয়ে আসছে। ওয়ারাজুনুল কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। অন্তর সাথেই রয়েছে, কিন্তু অন্তরের টানটা তার মসজিদের সাথে থাকবে। জাম গাছে অন্তর রয় নাই, অন্তর বানরের সাথে আছে, কিন্তু সেই কুমিরকে বুঝালো আমার অন্তরটা জাম গাছের মধ্যে বেঁধে রেখে এসেছি, অর্থাৎ আমার অন্তরটা অন্তরের টান জাম গাছে রয়ে গেছে। তো তুমি আমাকে একটু পৌঁছায় দাও, আমি অন্তরটা নিয়ে আসি। এখন কুমির তো আসলে বোকা, জানেন তো কুমির আর শিয়ালের ইচ্ছা ওই যে আগ ভাগাভাগি। এখন কুমির বলে, ও ঠিকই তো বলছো, আরে তো ঠিক আছে চলো, তো কথা ঠিক রাখবা তো, আরে আমার পৌঁছাই দাও, কি বলছো? দোস্ত অন্তর খাইতে চাইছো, অন্তর দেবো না কি দেবো? কিন্তু দেবো এটা বলে নাই, তাহলে আবার মিথ্যা কথা হয়ে যাবে। তো বানরকে নিয়ে আসছে, আসার পর বানর একলাফে জাম গাছে উঠে গেছে। এবার বলে, কুমির তুমি আমাকে বোকা বানাতে চাইছো, আমি তোমাকে বোকা বানাই শেষ করলাম, যাও আর তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই, তুমি তোমার মতো থাকো, এতদিন তো টুকটাক দুই চারটা জাম খাওয়াইতাম, ওইটাও এখন আর চলবে না। আমার বন্ধুগণ, অন্তর বানর যেরকম অন্তর নিজের সাথে ছিল, অন্তরটা তার বাধা রয়েছে সেই জাম গাছের সাথে। ওরা জ্বলন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। এমন ব্যক্তি সলাত আদায় করলো, নামাজ আদায় করলো, নামাজ শেষ করে মসজিদ থেকে চলে গেল, আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার অন্তরটা মসজিদের সাথে লেগে রইল, অর্থাৎ কখন আজান দেয় সেই খেয়াল রাখা, আজান হলে আবার পরবর্তী ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাওয়া। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শেষের তিনটার মধ্যে দুইটা গেল, কয়টা? তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইতআবুল জাইয়, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আমরা তো কেবল দরিদ্র এতিম মিসকিন অসহায় গরিব এদেরকে খাওয়াই, এদেরকে খাওয়াবো কথা ঠিক, কিন্তু আপনার প্রতিবেশী ধনী যারা আছে ধনীদের তো ক্ষুধা লাগে না, লাগেনি? তাহলে ধনীও ক্ষুধার্ত হয়। আমি কুমিল্লা লাকসাম হরিচর একটা জায়গা, গত তিন বছর আগে আমি গেলাম, তখন দুপুরে খাওয়ার সময়, তখন বলে যে হুজুর আসছেন একটু রান্না বান্না হোক খাবার দেব। আমি আর করি কি কোন, আমার প্যাডের খিদে আমি মরতে আসি। গরো কি রেঞ্জে কয়, হুজুর সই রেঞ্জে সই মাছ দি, সই বুঝেননি, শিমের কি শিম, সই রেঞ্জে মাছ দি, তো এটাই দেন খাই। তা আলুর বত্তে সই আর ডাইল দিছে, আমি কেরে হেড বড়ি খাইছি, আলহামদুলিল্লাহ ভাই রান্নাটা একবার বাক্কা হওয়া দইছে, কথা বুঝেননি আপনারা, একবার বাক্কা হওয়া দইছে। কয় হুজুর আসলে বাক্কা হওয়াত ন,
আপনার হেডের মধ্যে বুক বেশি আছে, একলা বেশি হওয়ার লাগছে। আমার বন্ধুগণ, তাহলে পয়সাওয়ালা লোকেরও ক্ষুধা লাগে। আপনি ধনী সম্পদশালী একটা ব্যক্তিকে আপনি একদিন আটকায় রাখেন সন্ধ্যাকালীন সময়, এখন নিজে বাইরে পেটে খুব ক্ষুধা লাগছে, আমার একটু খানা দাও। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডাক্তার মাহবুবুর রহমান সাহেব, আমার মাহমুদ ভাই আছেন, আমরা 12 সালে যখন হজে গেছিলাম ওই ডাক্তার সার্জারি ডিপার্টমেন্টটা আমাদের সাথে ছিল আরাফার ময়দানে, আমি এবং উনি দুইজন পাশাপাশি। ওনার রোগী দেখার ফি হচ্ছে 1000 টাকা, 40 জন রোগী রেগুলার দেখেন, অপারেশনের ফি হচ্ছে 50,000 টাকা, ডেলি 5টা অপারেশন করেন, তাহলে 5 অপারেশনে 2,50,000 টাকা, আর 40 জন রোগী দেখেন 40,000 টাকা। এগুলো হলো সব নগদ নতুন তাজা তাজা, আর পুরান রোগীগুলোর হিসাব রিপোর্ট দেখানো আর অন্যান্য প্রাইভেট হসপিটালের অপারেশন রোগী দেখা ওইগুলো নাহলে বাদে দিলাম। এই লোক আরাফার ময়দানে আমার কাছে, হুজুর হুজুর হুজুর, আমি কই বলেন বলেন বলেন, কই হুজুর একটু চলেন না, এখানে তো কোনো খানা টানা পাই না, দেখে কোনো মানে খানা টানা পাই নাকি, তো উনি খাবারের জন্য আমার হাতে করে নিয়ে বের হইছে। তো এক জায়গায় খাবার বন্টন ঘরে কই বাই বাই বাই, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, আমার খাবার দেন। আমি কই মাহবুব সাহেব, বাংলাদেশে যাই এরকম খুঁজতে হারবেন নি। আরে হেলালি সাহেব, পেটের খিদায় মরে যায়, কিসের ডাক্তার আর কিসের পয়সাওয়ালা সব ভুলে গেছে, এখন ক্ষুধার যন্ত্রণা এখন হাত পাততেছি, ওই তো আমল যায় ক্ষুধার্তকে খাবার দাও, তিনি ধনী হোক দরিদ্র হোক, ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খাবার খাওয়ান, আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। উপরে 3টা নিচে 3টা, মোট কয়টা হলো? 6টা। উপরে 3টা যদি দায়িত্ব পালন করি আল্লাহ পাক নিজ দায়িত্বে জান্নাত দান করবেন, নিচে 3টা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এগুলো সব হচ্ছে আমলের সালিহাত।